নমস্কার, আমি আমাদের সকলের প্রিয় একজন গায়ক রূপম ইসলামের একটি পোর্ট্রেট এঁকেছি, যেটা পুরোটাই পেন্সিল আর চারকোল ব্যবহার করেছি। আর প্রথমেই আমি সবার আগে যেটা করি সেটা হচ্ছে আউটলাইন ড্র করে নিয়েছি। আউটলাইনটা ড্র করলে আমার খুব সুবিধা হয় আঁকতে, তারপরে আমি ধরে 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 আঁকি। আর যেহেতু আমি গ্রাইড ইউজ করি, সেহেতু আউটলাইনটা আগে করে ড্র করে নিতে হয়। আর সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করেছি। পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কী কীভাবে আমি করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কী পেন্সিল ইউজ করি। আর একদিন এই ভিডিওটাও আমি দিয়ে দেবো যে কোন কোন পেন্সিল আর কী কী চারকোল আমি ইউজ করি। তো দেখো আমার ফুল ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আরও অনেক ভিডিও আসছে যেগুলো তোমরা দেখলে অনেক কিছু শিখতে পারবে। অবশ্যই আমিও অনেকটা ইউটিউব দেখেই শিখেছি, তোমরাও পারবে আমি জানি। আর দেখো আমাদের প্রিয় গায়ক রূপম ইসলামের ছবিটা আমি কীভাবে ড্র করছি। আর তোমরা যদি এই ছবিটাই ড্র করতে চাও তাহলে অবশ্যই রূপম ইসলামের পেজে তোমরা এই ছবিটা পেয়ে যাবে। দেখো আমি কিন্তু সবার আগেই যেগুলো সবচেয়ে ব্ল্যাক হবে, যেমন চোখ, ভুরু, এইগুলো আমি একটু আগেই ড্র করে নিই, যেহেতু আমার করতে সুবিধা হয়। তারপর আমি বাকি ব্লেন্ডিংটা করি, যাতে আমার করতে সুবিধা হয় আর মুখটা যাতে অর্ধেক চলে আসে, যাতে বুঝতে পারি আমি কোথায় কীভাবে ব্লেন্ডিংটা হবে, কোথায় ডার্ক ব্লেন্ডিং হবে, কোথায় একটু হালকা হবে শেডটা, ঠিক আছে। সেই জন্য আমি এই জিনিসগুলো আগে করে নিই, যেমন আইব্রোটা ডার্ক করে নিচ্ছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আরেকটা কথা আমি বলে রাখি যে এই যে পিকচারগুলো বা রূপম ইসলামের যে কোনো পিকচার ভীষণই টাফ যতদূর আমার লেগেছে। এবার আমি জানি না তোমাদের কেমন লাগবে, আর অবশ্যই এই পিকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা আমি ছবিটার সাথে মেলাতে পেরেছি। তাহলে বুঝতে পারবে যে আমি পুরো পিকচারটা পেরেছি কি না ভালোভাবে। আর অবশ্যই এই ফুল ভিডিও অবশ্যই আমি পরের বারের ভিডিওতে ছাড়বো, কিন্তু তোমরা এই পুরো ফেসটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাছাড়া তো আর অতটা কিছু নেই, তো ফেসটার জন্যই মেন। তো ফেসটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা আমি চেষ্টা করেছি আর কতটা আমি আনতে পেরেছি ফেসটায়। তাহলে দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা কেমন হয়েছে, পিকচারটা অবশ্যই আমাকে জানিও। আর যদি অন্যান্য পিকচার তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও যে দিদি আমাকে এই পিকচারটা এঁকে দেখাও, অবশ্যই আমি দেখাবো। আর একটা কথা হলো, যদি তোমরা অন্যান্য অনেক পিকচার দেখতে চাও তাহলে আমার ফেসবুক আইডিতে তোমরা ফলো করতে পারো, ফেসবুক আইডিটা তাহলে আমি এখানে কমেন্ট বক্সে সেন্ড করবো। আর অবশ্যই ভুলো না কিন্তু একটা লাইক, তোমাদের অনেক 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 কাজে লাগে, আমার অনেক ভালো লাগে তোমাদের ভালোবাসা পেয়ে। তোমরা এতটা সাপোর্ট করছো আমাকে, তার জন্য প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড ফলো মাই ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।